বিয়ারকে যখন দর্শক ভালোবাসে, তাদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা ভালো বন্ডিং না থাকলে সেটা আসে না। সকাল থেকে রাত অবধি ও যেভাবে পরিশ্রম করে, ইটস রিয়েলি কমেন্ডেবল। ও খুব সিনসিয়ার। এই মুহূর্তে সবকিছু একটা মানে একটা আনসার্টেন জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়েলকাম টু উইস্পট। আছি রোশনাই সেটে, আমার সাথে আছে রোশনাই আরণ্যক, আপনাদের বহু প্রতীক্ষিত জুটি। তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না বলে বারবার আবেদন জানানো হয়েছিল। তো কেমন আছো দুজন একটু শুনি। ফ্যান্টাস্টিক, খুব ভালো। তুমি কেমন আছো? বেস্ট চলছে। রোশনাই খুব ভালো আছে, খুবই ভালো আছে। আর এর আগে ইন্টারভিউ হচ্ছিল, আমি আসতে পারিনি ওই দিন। যাই হোক, তো এবার তোমাদের সাথে প্রথম আলাপ, সনের সাথে তো আলাপ আছে, অনুষ্কার সাথে প্রথম আলাপ। তো প্রথমেই যেটা বলা, চরিত্রটা যেটা দর্শকরা বারবার সোশ্যাল মিডিয়ায় প্রশংসা দিচ্ছে আর বারবার আমাদের কাছে কমেন্ট আসছে, আপনারা কেন ইন্টারভিউ নিচ্ছেন না, এইটা বারবার কমেন্টে আসে। তো এই যে এত ভালোবাসা, সেগুলোকে তুমি কীভাবে দেখ? খুবই ভালো লাগে এগুলো দেখলে। মানে দর্শক, আমরা যে এত পরিশ্রম করে কাজ করছি, এত মানে কি বলবো, এত পরিশ্রম করে সবাই মিলে কাজ করছি, সেখানে দর্শকদের এই ভালোবাসাটা দেখলে বা দর্শকের এত ভালো লাগছে, দর্শক এত ভালোবাসা দিচ্ছে, এটা দেখলে কাজের একটা ইনথু আসে, মনে হয় যে আরও হার্ডওয়ার্ক করি দর্শকের জন্য। তো এগুলো দেখে একটা মোটিভেশন আসে কাজের, আমার তো আসে। আর মনে হয় সিনি বলবে যা করি অডিয়েন্সের জন্যই করা হয়। ওদের রিকোয়েস্ট আমরা সত্যি রাখার চেষ্টা করি। যখনই ওরা আমাদের প্রশংসা করে বা whenever they say something nice about us, আমরা চেষ্টা করি ওদের রিকোয়েস্টগুলো রাখার। সব রিকোয়েস্টগুলো তো রাখা পসিবল হয় না, তাও ফেসবুকে দেখি, মাঝে মাঝে ইনস্টাগ্রামে দেখি, মেইলসেও চেক করি। সো আই থিঙ্ক ইটস এ ব্লেসিং, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। এরকম কোনো কমেন্ট যেটা দেখে দুজনের খুব ভালো লেগেছে, পরে এসে আলোচনা করে সেরকম হয়েছে কোনো কমেন্ট বা কোনো? Honestly speaking, আমি যদি আমার ব্যাপারে বলি, কমেন্টসগুলো মাঝে মাঝে পড়ি, বিকজ আমি শুরুর দিকে আমার ব্যাপারে, স্পেশালি আরণ্যকের চরিত্রের ব্যাপারে প্রচুর মিক্সড রিভিউস পাচ্ছিলাম। সো অনেকটা ওয়েট লস করেছে, অনেক অন্যরকম লাগছে, এটাও একটা ব্যাপার। না মানে সব মিলিয়ে যদি দেখি প্রচুর মিক্সড রিভিউস পেয়েছিলাম। সো দেন আমি ভাবা ছেড়ে দিয়েছিলাম, আই থট ফরগেট ইট, আমি আর এই কমেন্টসগুলো পড়বো না, আমার কাজের দিকে ফোকাস করে যাবো। আই ট্রাই আমার বেস্ট, আমি চরিত্রটাকে যতটা আমার ক্যাপাসিটি আছে ওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। অ্যান্ড দেন আই উইল রিড দ্য কমেন্টস। আর এখন টাচ উড, দ্য গ্রেস অফ গড, ভালো কমেন্টস আসছে, আর অন্যকে খুব সাপোর্ট দেওয়া হচ্ছে, দর্শক খুব ভালোবাসছে। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। তুমি কেমন ছেড়ে দিয়েছিলে পড়া? না আমি পড়া ছেড়ে দিইনি, আমি কমেন্টস দেখি। আমার ওইটাই তো বললাম, দর্শকদের মাঝখানে একটা পয়েন্ট গেছে যেখানে আমি সত্যি দেখতাম না, কারণ আমি টাইম পেতাম না। আমার তখন মনে হয়েছে যে আমার মানে চরিত্রটার উপরে বেশি ফোকাস করা উচিত, মানে কাজে বেশি দেখা উচিত। এমনি ওভারঅল আমি রোজই মানে যারা স্টোরি মেনশন করছে বা ফ্যান্সরা যেগুলোতে ট্যাগ করে সেগুলো আমি দেখি, তো সেগুলো দেখে আমি বুঝতে পারি যে দর্শকের ভালো লাগছে। আর ইদানিং কমেন্টসগুলো চেক করছি, যা খুব পজিটিভ কমেন্টস দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। আর তার সাথে তো বাড়িতে একটা শুনলাম সত্যনারায়ণ পুজো হচ্ছে, কী কী হচ্ছে বাড়িতে এখন? সে বাড়িতে অনেক কিছুই হচ্ছে। ইনফ্যাক্ট একটা খুব জটিল একটা সিন আমরা এখন আজকেই শুট করতে যাব, যেখানে রোশনাও রয়েছে, আরণ্যক রয়েছে, বাড়ির সবাই রয়েছে, যেখানে থিংস আর টেকিং আ ভেরি ডিফারেন্ট টার্ন। মানে ছোটু নিজের জন্য দাঁড়াচ্ছে, হিজ টেকিং আ স্ট্যান্ড। আর বাড়িতে অনেক মানে একটা অনেক ড্রামা আসছে, ড্রামা ক্রিয়েট হয়েছে। আর মানে বাড়ির যে মানে যে যেমন ছিল আগে, সে তারা এখন সেভাবে থাকবে না, যদি আমি এটুকু বলতে পারি। দ্যাটস গোয়িং টু বি চেঞ্জ ফ্রম নাও, এর বেশি কিছু বলতে পারছি না, চাই যে যদি ইচ্ছে করছে বলার বাট বলতে পারছি না। আমি চাই আপনারা সবাই দেখুন, মজার অনেক সিনও আছে, অনেক মজার সিন আছে। আর মানে যেটা হয় না, সাসপেন্সও আছে। হ্যাঁ, মানে এমন একটা কিছু হয়তো আসছে যেটা দর্শক এখন ভাবতে পারছে না, এরকম হতে পারে। এপিসোডগুলো দেখে অবভিয়াসলি বিচার করবে না যে ও এটা এরকম হলো, না এটা ভাববেন না, কারণ এর পরেও অনেক কিছু হবে। সো আমি সেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি না, আমি চাই আপনারা দেখুন। আচ্ছা, তোমাদের বিবাহিত জীবন বিবাহ হতো না হিত? খুব কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, কারণ
দেখো যা হয়েছে চাপে পড়ে হয়েছে, তো এই মুহূর্তে সবকিছু একটা মানে একটা আনসার্টেন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এরপরে কি হবে সেটা তো এখন আমি বলতে পারবো না। আরো টাইম গেলে এটা বোঝা যাবে, কারণ এখন রোশনাই আরণ্যক দুজনে আর কি বিয়েটা খুব একটা হাইলাইট করছে না, বিয়েটা খুব একটা হাইলাইট করছে না, মানে হ্যাঁ কিন্তু একটা তো কিছু হবে, কোন না কোনো একদিন তো ব্যাপারটা প্রকাশ পাবে। আজকাল তো বিয়ে নিয়ে প্রচুর বাড়ির লোক উত্তেজনায় পড়ে গেছে, সেটা কবে কখন সেটা জানতে হলে রোশনাই দেখতে হবে, কারণ আমরা আমাদের পক্ষে এখন বলাটা খুব ডিফিকাল্ট যে এর পরে কি হবে। আর তার সাথে অফ ক্যামেরা তোমাদের কতটা একটু বন্ডিং হলো একটু শুনি, এখন বন্ধুত্বটা কেমন চলছে? ইটস গ্রেট ওয়ার্কিং উইথ অনুষ্কার সাথে, কাজ করে খুব ভালো লাগছে ডে ওয়ান থেকে, ভালোই লাগছে আর কি বলবো। মানে এইগুলো কাজ একটা আমার মন আমার মতে যে একটা প্রজেক্ট যখন মানে দর্শক ভালোবাসে বা একটা পেয়ারকে যখন দর্শক ভালোবাসে তাদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা ভালো বন্ডিং না থাকলে সেটা আসে না। মানে আজকে যদি আমার সাথে শনের অফস্ক্রিন বন্ডিংটা ভালো না থাকতো, একটা ভালো বন্ধুত্ব না থাকতো, তাহলে হয়তো অনস্ক্রিন এতটা ভালো আমরা করতে পারতাম না। তো আমার মনে হয় যে শনের সাথে আমার ভালো বন্ডিং বলেই দর্শকের এত বেশি আমাদের অফস্ক্রিন মানে অনস্ক্রিন চরিত্রটা এত বেশি ভালো লাগছে। তো খুবই ভালো সম্পর্ক, শন ভীষণ হেল্প করে, আর আমরা চেষ্টা করছি আরও ভালোভাবে সিনসগুলো করার, চরিত্রগুলোকে আরও ভালো করে ফুটিয়ে তোলার। তো দুজনকেই জিজ্ঞেস করবো একটা করে ভালো হ্যাবিট, দুজনের খুব ভালো লাগে ভালো হ্যাবিট। শনে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যেটা আমিও করতে চাই কিন্তু আমার পক্ষে হয় না, শন খুব মানে কি বলবো, ও খুব সিনসিয়ার শন মানে সব কিছুর ব্যাপারে, যে এই টাইমে খাওয়া, এই টাইমে ঘুমানো, এই টাইমে মানে টাইম টু টাইম খুব কাজগুলো পারফেক্টলি করে, সবটা সামলে, মানে সিনে চাপ থাকলেও ও ঠিক একটা টাইম বার করে নিয়ে এইগুলো করে। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে, মানে নিজেকে কেয়ার করাটা তো খুব দরকার একটা পয়েন্ট, আর আমাদের এখানে যে পরিমাণে কাজের চাপ থাকে, যেরকম টাইম থাকে, তো সত্যি নিজের পিছনে টাইম দেওয়ার সেই টাইমটা থাকে না। কিন্তু শন টাইম না থাকলেও একটা টাইম ও ঠিক বার করে, তার জন্য যদি একটুখানি অন্য কোনো কাজ স্কিপ করতে হয় সেটাও করে। এই জিনিসটা আমার ওর খুব ভালো লাগে যে টাইম টু টাইম সবটা করার, সেখানে আমি একদমই উল্টো, মানে আমি একদমই কোনো কিছু টাইমই হয় না, মানে আজকে তিনটের সময় হচ্ছে, কালকে ভোর পাঁচটার সময় হচ্ছে, এরকম হয়ে যায় আমার। কিন্তু অনুষ্কার ব্যাপারে আমি বলবো, দ্যাট সি একজন নায়িকার তো প্রচুর ভূমিকা থাকে, আই থিঙ্ক পুরোপুরি ওরই থাকে ইনফ্যাক্ট, কারণ শোর নামটা রোশনাই, আমার রয়েছে অবভিয়াসলি অ্যাজ এ হিরো অ্যান্ড দ্যান, বাট শি ইজ দ্য ওয়ান হুজ অ্যাকচুয়ালি পুলিং দ্য শো, কারণ সকাল থেকে রাত অব্দি ও যেভাবে পরিশ্রম করে ইটস রিয়েলি কমেন্ডেবল। আর যেটা ওর ব্যাপারে ভালো লাগে সেটা হচ্ছে দ্যাট শি ডাজন্ট কমপ্লেন, মানে ও হাসি মুখে করে যায় কাজটা, এটাই সবচেয়ে ভালো লাগে। ইনফ্যাক্ট দিস ইজ সামথিং টু লার্ন ফ্রম, কারণ আমরা সবাই তো কাজের জন্যই তো ভালোবাসার জন্যই তো এখানে আসি, বিকজ উই লাভ দ্য ওয়ার্ক। তো এবার সেটা ওকে দেখে সত্যি মনে হয় যে ও সত্যি কাজটাকে খুব ভালোবাসে, একটা দু শব্দ করে। এইভাবেই ভালোবাসায় ভালোভাবেই চলতে থাকো রোশনাই, আর দর্শকরা ভালোবাসতে থাকুক। দর্শকদের শেষে কি বলবেন? দর্শককে এটাই বলবো, আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের খুব ভাল লাগছে, আমরা আশা করবো আপনারা এরপরে আমাদেরকে আরও ভালোবাসবেন, আপনারা রোশনাই দেখুন, এভাবে আমাদের পাশে থাকুন, এভাবে আমাদেরকে সাপোর্ট করুন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আমাদের কাজের একটা মোটিভেশন আসে, তখন মনে হয় যে আরও বেশি হার্ডওয়ার্ক করি, আরও ভালো করে কাজ করি। তো আপনারা দেখুন রোশনাই, আমাদের পাশে থাকুন, থ্যাংক ইউ। আমিও সেম কথা বলতে চাই, আর এটাও বলতে চাই যে এই মুহূর্তে যে এপিসোডসগুলো যাচ্ছে সেগুলো প্লিজ আপনারা দেখুন, উই হ্যাভ ওয়ার্কড হার্ড ফর ইট, তার সাথে সাথে আমার মনে হয় একটা মানে এপিসোডসগুলো খুব টান টান যাচ্ছে, কারণ আমি নিজেও দেখি কাজের ফাঁকে বা বাড়িতে, সো আই থিঙ্ক আমার তো খুব ভালো লাগছে, আই হোপ আপনাদের নিজে অডিয়েন্স থেকে যাচ্ছে। অফকোর্স অফকোর্স আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত, কারণ আই হ্যাভ টু স্টে কানেক্টেড টু হোয়াট আই এম ডুইং, নাহলে আমি বুঝবো না আমি এক্স্যাক্টলি কী করছি না করছি।
আর আমার একটু ন্যাক আছে, আই এম আ বিট অফ আ পারফেকশনিস্ট, তো আমার যদি কিছু ঠিকঠাক না লাগে আমি ওটার ব্যাপারে প্রচুর ভেবে যাই আর আমি চেষ্টা করি ওটাকে ওভারকাম করে আরও বেটার করার। সো আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।